ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাইদা গাফফার হত্যা মামলায় রাজমিস্ত্রি আনোয়ারুল ইসলামের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড চাওয়া হয়। দুপুরে পর এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় জানান, শিক্ষক হত্যার ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয় আনোয়ারুলকে। হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা এবং প্রকৃত উদ্দেশ্য জানতে আসামির রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে রাজধানীর উত্তরায় জানাজা শেষে অধ্যাপক সাইদা গাফফারকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় কাশিমপুর থানায় হত্যা মামলা হয়েছে।